গোবিন্দ আমার সখাগণকে নিয়ে সবাইকে সঙ্গে নিয়ে খেলাখানি খেলছিলেন, কিন্তু এমন খেলা খেলছিলেন, খেলাটা কেমন হলো না, 12 জন বন্ধুকে নিয়ে খেলাটা খেলছে। গোবিন্দ তো একা একা খেলে না, আর একা একা খেললে কি আনন্দটা হয়? খেলাটা খেলছেন কাদের নিয়ে? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবাহু, মহাবাহু, সুবল, মহাবল, লবঙ্গ, তককৃষ্ণ, অর্জুন আর শ্রীকৃষ্ণ। এই যে 12 জন বন্ধুকে নিয়ে খেলা খেলতে খেলতে আজকে কেউ কারো কাঁধে চড়াচড়ি করছে, সবাইকে নিয়ে অবসান হয়ে যাচ্ছে, কিন্তু সেদিকে কোনো খেয়াল নেই। তাই কি করেছেন কি, খেলাটো 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 ডা, খেলাটো 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 রা, খেলাটো 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 ডা, খেলাটো 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 রা, খেলাটো রা সুন্দর সাজা মধুর মধুর গোপী সুতা, খেলাতরা মধুর 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 গোপী সুতা, খেলাতরা সুন্দর সাজ মধুর মধুর গোপী সুতা, খেলাতরা সুন্দর সাজ মধুর মধুর গোপী সুতা, খেলাত খেলাত খেলাতরা, ও খেলাত কারা কারা খেলছি, কে কে আছে সঙ্গে আমার গোবিন্দের সঙ্গে? প্রিয় শ্রীদাম, সুদাম মেলি, প্রিয় সুদাম, 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 প্রিয় শ্রীরাম, সুদাম, প্রিয় সুদাম, সুদাম মেলি, প্রিয় সুদাম, সুদাম মেলি, তপন তনয়াতি রেতে গেলি, ধবলি শ্যামলি আউলি আউলি ধবলি, ধবলি শ্যামলি আউলি আউলি, ধবলি শ্যামলি আউলি আউলি, ফুকার তো হত কানাইয়া মেরা ফুকা হত হত কানাইয়া, খেলাটো খেলাটো খেলাটো, ও খেলাটো খেলাটো খেলাটো, খেলাটো খেলাটো খেলাটো, এ খেলাটো 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 সত্যি তাই। খেলা খেলতে খেলতে কখন যে সময় চলে যায় কেউ বলতে পারে না। আচ্ছা, সময়টা কখন বয়ে গেছে আপনারা কি কেউ বুঝতে পেরেছেন? আপনারাও বুঝতে পারেননি, আমিও বুঝতে পারিনি, কিন্তু সময় চলিয়া যায় নদীর স্রোতের ন্যায়, সোনার ঘড়ি বেজে বলে টিক টিক টিক, যে চলে তাকে বলে ধিক, আর যে না চলে তাকে বলে শত 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 ধিক। তো বলল মহাজন, তাই তো বলছি, সময় করিয়া পত্তি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, দিবসের শেষে অনা আসে সে যে চলে যায় দ্রুত গতি। বললেন সময় থাকতে থাকতে ঘর থেকে বাহির হয়, আবার সময় থাকতে থাকতে ঘরে ফিরে এসো। তাই বসেছিল গোবিন্দ কদম্ব তরুয়া তরে বসে বসে মোহন মুরলীর ধ্বনি বাদন করছিলেন বটে, কিন্তু খেলা খেলতে খেলতে আর খেলাখানি, ওই যে বলরাম দাদা, বলাই দাদা, শ্রীদাম কোথায় ছিল? শ্রীদাম গগনের দিকে লক্ষ্য করেছে, আর গগনের দিকে লক্ষ্য করে যেখানে বলাই দাদা আছে, বলাই দাদার কাছে গিয়ে বলছে, দাদা তুমি আকাশের দিকে গগনপটে লক্ষ্য করে দেখেছ? আর তো বেলি নাই, অবসান হয়ে গেছে, ঘরে তো ফিরতে হবে।
ঘরে ফিরতে হবে তো, ঘরে ফেরার সময়টা তো আমাদের ঠিক করে রাখতে হবে। তাই আজকে ধেনুবৎস সখাগণকে ফেরাবে বলে আজকে আমার গোবিন্দ যত সখাগণ ধেনুবৎসকে নিয়ে করেছেন কি, সবার প্রথম আজকে বাঁশির না হলে তো আর ফেরানো যাবে না। তাই আজকে গোবিন্দ আজকে পাল যত পাল ধেনুবৎস সবাইকে ফেরাবে বলে মোহর মুরুলিটা নিয়েছেন, নিয়ে আজকে বংশীর ধ্বনিখানি রব করছে, আর বংশীর ধ্বনিতে আজকে সবাইকে ডাকছে। তো গোবিন্দের এই যে বাঁশি, গোবিন্দের এই বাঁশিতে কিন্তু দশটা ছিদ্র দিয়ে দশ রকম কাজ করে, একটা দুটো কাজ না। প্রথম কাজটা কি না, প্রথমটা হলো প্রথম রন্ধে যায় পাষাণ গলিয়া, দ্বিতীয়তে ধেনু ফেরে উর্ধ্বমুখী হইয়া, তৃতীয় মায়ের মন প্রভূত মানাহায়, চতুর্থে যমুনার জল উজানে চলায়, পঞ্চমেতে মনের ধ্যান ভঙ্গ হয়, ষষ্ঠমেতে মৃততর সঞ্জীবিত হয়, সপ্তমেতে পশু পাখি সকলই ফেরায়, অষ্টমেতে সপ্ত বিমোহন হয়, নবমেতে ত্রাণ পেল সখাগণ, দশমেতে গোবিন্দ কয় করুণার বাসে, সর্বচিত্ত আকর্ষণীয় যায় শ্রবণ পরশ। তাই আজকে আমার গোবিন্দ আজকে করেছেন জানেন, আজকে সবাইকে ফেরাবে বলে একত্রিত করবেন বলে, আজ চাঁদে মুখে বেনু দিয়া, সব ধেনু নাম লইয়া, আজ ডাকি লাগিল উচ্চসারে, ডাকিতে লাগিল উচ্চসারে, ওগো ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বর, কি বা ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বর, ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে, বলি ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে, ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে। গোবিন্দ করেছেন কি, বাঁশিটাকে করে নিয়েছেন, নিয়ে চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চৈশ্বর। আজকে গোবিন্দের কিন্তু কয়েকটা ধেনু আছে যাদেরকে খুব ভালোবাসে, আজকে তারা কি শ্যামলী অলি পিওলি যাদেরকে প্রাণাধিক বেশি ভালোবাসে। আর আবার গোবিন্দ কি করতেন জানেন, দেখবেন যত পশু আছে সকল পশুর মধ্যে সব থেকে বেশি ভালোবাসে আমার গোবিন্দ ওই গাভীকে, গাভীকুলকে এত ভালোবাসে যে প্রাণাধিক ওই গাভীর বাটে, দেখবেন এখনো আপনারা চিত্রপটেও দেখতে পাবেন যে বাছুরিকে সরিয়ে দিয়ে গোবিন্দ বদনে বাট দিয়ে নিজে দুগ্ধ আবর্তন করে নিজেই সেবা করছে।
এটাকে বলা হয় পবিত্র ভালোবাসা। যত পশু আছে এত পবিত্র ভালোবাসা, এত নির্মল ভালোবাসা আর কোনো পাক পশুর মধ্যে নাই। তাই আজকে যে ওই বাঁশির ধ্বনিখানি শুনেছেন, আর বাঁশির ধ্বনিখানি শুনতে পেয়ে আর কি তারা বিলম্ব করে, তাই তারা বিলম্ব না করে আজকে করেছেন জানেন সঙ্গে সঙ্গে। ওগো শুনে আকা কানু ডাবেনু শুনিয়া কানু রো বেনু উচ্চ ধেনু শুনিয়া কানু রাবেনু পিঠে রয়ু পারে পুচ্ছ ফেলি পিঠে রয়ু পারে তারা হাম্বা হাম্বা রবে ডাকে তারা হাম্বা হাম্বা রবে ডাকে তারা হাম্বা কৃপা করে তুমি বাজাও বাঁশি হাম্বা হাম্বা রবে বলে হে গোবিন্দ তুমি কৃপা করে কৃপা করে বাজাও বাঁশি বেদাকে পুচ্ছ ফেলে দেখবেন গোবিন্দের এই বাঁশি। আজকে গোবিন্দের যে নবলক্ষ গাভী ছিল, একটা দুটো গাভী তো না, আর বনটা কিন্তু কাছে পিঠেও না। বৃন্দাবনে আপনারা যারা যারা বেড়াতে গেছেন আপনারা জানেন বৃন্দাবনের বনগুলো একটু দূরে, আর ওই কচি কচি ঘাসের যে লোভ, আর কচি ঘাসের লোভে গাভী কুল ছুটি ছুটি ধেয়ে ধেয়ে যায়। আজও গেছে তারা, কিন্তু দেখবেন একটা গাভী সে আর ফিরতে পারছে না। ছোট্ট কমলি বাছুরি, কিন্তু এই বাছুরিটাকে নিয়ে গোবিন্দে কোলোর উপরে তুলে নিয়ে আজ বনে এসেছে, কিন্তু ঘাস খেতে গিয়ে পর্বতের ওপার যখন চলে গেছে আর ফিরতে পাচ্ছে না, গোবিন্দের বাঁশিটা শুনতে পাচ্ছে
আর মাসি শুনতে পেয়ে দূর থেকে ডাকছে গোবিন্দ, সময় কখন অসময় হয়ে গেছে তা তো জানি না, তুমি নিজ করে কৃপা করে আমাকে ওই বাসির ধনে বাঁচিয়ে তুমি নিয়ে যাও। ভীষ্মদেবের যেদিন সরসজ্জা হয়, স্বরের উপর শয্যার উপরে শায়িত হয়ে আছে, বড় বড় যোদ্ধা পাশে দাঁড়িয়ে আছে, যুধিষ্ঠির সম্মুখে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থেকে ভীষ্মদেবকে বলছে, দাদু তুমি কি কাউকে চারিদিকে খুঁজছো, কারো দিকে তাকিয়ে তাকিয়ে তুমি কি কাউকে ডাকতে বলছো, তাহলে আমি কি ডেকে দেব, বলো না গো আমি কি ডাকবো। মৃত্যু পথযামী যাত্রী যারা হয় আপনারা দেখবেন তারা চারিদিকে শুধু খুঁজে খুঁজে দেখে, ঘুরে ঘুরে দেখে, ঠিক তেমনি আজকে ওই মৃত্যু পথযাত্রী ব্যক্তি যেমন সরসজ্জায় থাকেন, ঠিক তেমনি পিতামহ ভীষ্মদেব সরসজ্জার উপর শায়িত হয়ে চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। যুধিষ্ঠির বলছে, দাদু তাহলে আমি ডেকে দিই, তোমার ওই প্রিয় তোমার এই দুর্যোধনকে ডাকবো। বিশ্বদেব বলল, খবরদার তোকে বারবার বলছি ওর নাম তুই মুখে আনবি না, কেন জানিস, ওই কুচক্রে ওই দুর্যোধন ওর কথা তুই কেন সম্মুখে আনছিস। যুধিষ্ঠির বলল, সে কি দাদু, যার হয়ে 18 দিন ধরে যুদ্ধ করলে তার বদন তুমি দেখতে চাও না, ওরে আমি জানতাম তোরা যুদ্ধে জিতবি, কেন জানিস, ধর্ম যেখানে যুদ্ধটা জয়টা তো সেখানে, ধর্ম যেখানে থাকবে জয়টা তো সেখানেই হবে, ভগবান তোদের সঙ্গে আছে তোরা তো জয়ী হবে। তাহলে তুমি দাদু ওদের হয়ে কেন যুদ্ধ করলে, সেদিন কেন আমাদের পাশে ছিলে না। ওরে যুধিষ্ঠির তোকে একটা কথা বলি, তোরা যেমন আমার নাতি হস, দুর্যোধনরা ওরাও তো আমার নাতি হন, তোদের হয়ে ভগবান নিজে স্বয়ং আছে কিন্তু ওদের হয়ে তো কেউ নেই। আজকে আমার মনে কি বাসনা জাগে জানিস, আজকে আমার মনে খুব আশা জাগে, কোনোদিন তো কৃষ্ণকে ভগবান বলে মানেনি, কোনোদিন তো কৃষ্ণকে ভগবান বলে ভাবিনি, আজকে আমার মনে হয় যদি একটু কৃষ্ণ সম্মুখে এসে দাঁড়াত, আজকে তো আয়ুষ্য আস্তাগত শিথিল হয়েছে সারা অঙ্গ, চরণ আর চলতে পারবে না, কর দুটো ধীরে ধীরে বিদ্ধ হয়ে আছে, আজকে আমি আর চরণ দুটো ধরে আমি গোবিন্দের চরণ কৃষ্ণের চরণ দুটো তুলে নিতে পারব না, আজকে আমার মনে কি বাসনা জাগে জানিস, আমার মনে হয় আমি যদি একটু চরণ ধুলিখানি আমি যদি নিতে পারতাম তাহলে আমার মনের বাসনাটা অন্তত একটু হলেও পূর্ণ হতো। যুধিষ্ঠির তুই একটু ভগবানকে ডেকে দিতে পারবি কৃষ্ণকে? যুধিষ্ঠির বলল, দাদু আমি ডাকলে তো সে আসবে না, তবে হ্যাঁ তোমার ডাক যদি ঠিক হয় সে না এসে ফিরে পারবে না, সে আসবেই আসবে, তুমি ডাকো মন দিয়ে প্রাণ ভরে তুমি ডাকো, তুমি যদি সত্যি তাকে ডাকতে পারো, ডাকার মতো ডাক যদি তোমার হয় সে আসবেই আসবে। সঙ্গে সঙ্গে ভগবান সম্মুখে দাঁড়িয়ে এসে ডাকছে, দাদু আমায় তুমি ডাকছিলে, ওরে কৃষ্ণ তুই এসেছিস, কতদিন কত কাল তোকে দেখেছি, কত নিন্দা করেছি, কত কটু কথা বলেছি, তোকে কোনোদিন ভগবান বলে মানিনি, তোকে ভগবান বলে আমি কখনো ভাবিনি,
আজকে খুব বাসনে যাবে, তোর ওই চরণ দুটো জড়িয়ে ধরে যদি একবার আমি আমার বক্ষে জড়াতে পারতাম, তাহলে আমার যাওয়ার সময়ে পথটা একটু পরিষ্কার হয়ে যেত। মনে পড়ে আপনাদের, মৃত্যুর সাইতে সাইতো রামকৃষ্ণ পরমহংসদেব গিরিশচন্দ্র ঘোষের কনসার্ট যেদিন নিয়েছিলেন, স্বামীজি বসে আছে চরণের কাছে, আর মা সারদা দেবী কোলের উপরে রামকৃষ্ণ পরমহংসদেব মাথা রেখে ওই মা সারদার বদনের দিকে তাকিয়ে আছে, নয়ন দিয়ে টপ টপ করে অশ্রু পড়ছে, তাকিয়ে আছে নয়ন দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। স্বামীজি তাকে একবার রামকৃষ্ণ পরমহংসদেবের দিকে তাকাচ্ছে আর একবার মায়ের দিকে তাকাচ্ছে। সেদিনই বলল, প্রভু গুরুদেব তুমি তো শিখিয়েছ মন আর বেশি দূর নয়, এবারে চলো নিজ নিকেতনে। কেন জানো, চলো নিজ নিকেতনে, চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশিনীর বেশে ভ্রম কেন অকারণে, ওরে মো চলো নিজ নিকে কি গো মায়েরা, বাপের বাড়ি যান তো, কারা কারা যান এখনো বলুন তো, বাবার বাড়ি এমন একটা জায়গা না তীর্থস্থানের থেকেও বেশি পবিত্র, দেখবেন বাড়িতে আসলেও মন বসে না আর বাবার বাড়ি গিয়ে থাকলেও দুদিন পরে তিন দিনের মাথায় থাকতে ইচ্ছে করে, খুব জ্বালা, এটা বোঝানো যায় না, মানে এগুলো যারা ব্যথার ব্যথী তারা ছাড়া কেউ বলতে পারবে না। তো যখন আপনারা যান বাবার বাড়ি কি করেন, ভালো করে ল্যাগেজ গোছাইলাম, প্যাক করে দেন, কতদিন থাকবো তার ঠিক নেই, কতদিন পর যাচ্ছি, এখন কিছু না হোক এক সপ্তাহ থাকবো বলে একটা ইচ্ছে জাগে। এখন গেলাম দু তিন দিন চার দিন কাটলো, তারপরে না এবার একদিন থেকে দিনটা পোহলে আর প্রহর থেকে রাতটা পোহল, মানে পোহাচ্ছে না, দিনের পরে রাতটা আর প্রহরটা মানে কি সকাল হচ্ছে না, এরপর ব্যাগটা গোছানোর আমার তাড়াটা অনেক বেশি, মানে যেমন তাড়া নিয়ে ব্যাগটা গুছিয়েছিলাম আবার ব্যাগটা প্যাক করে ফিরবো কখন ওটা তাড়া, বলো জীব যেখান থেকে এসেছি ফেরার তাড়াটা ঠিক বলে এসেছি, কিন্তু আমরা না নোংরা ঘাটতে 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 এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছি, বলছে এই যে বিষয় পঞ্চক আর ভূত গা সবই তো রূপা কেহ বিষয় পঞ্চক আর ভূত গা, বলছে এরা সব মায়া,
তোমার পুত্র, তোমার কন্যা, তোমার পিতা, তোমার মাতা, তোমার বন্ধু, তোমার আপনজন, এরা তোমার, এরা কেউ তোমার নয়। তোমাকে ভালোবাসে, তোমার নিঃশ্বাস প্রশ্বাসটা আছে বলে, না থাকলে ভালোবাসতো না। কিন্তু ভালো যাকে বাসার কথা, বিষয় পঞ্চকা আদে ভূদেগা সবই তরু বাবা, কেহ নয় প্রেমে কেন হয়ে অচেতা। ও যে এখনো সময় আছে, যাকে ভালোবাসো তোমায় ভালোবাসে না, ও নিন্দু, তোমাকে মিথ্যে বলার জন্য সে তোমার দিকে তৈরি হয়ে আছে। যাকে তুমি হৃদয় দিয়ে ভালোবাসো সে তোমারই বাসে না। পর প্রেমে কেন হয়ে আছে তা, ভুলেছে আপন জানে। আরে বল চলো দিদনিকে, কিন্তু দেখবেন এক সময় দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করতে করতে ক্লান্ত হয়ে যাবে, আর মনে হয় আর পারছি না। মাধব, তোমার ওই রাতুল চরণে একটু নিজেকে আশ্রয় দাও। তুমি বিনা কোনো জীবের যেমন গতি নাই আমারও গতি নাই, তুমি এই পৃথিবীতে পাঠিয়েছ। তুমি যদি দেহটা না গঠন করতে দেহটা তো হতো না। তুমি যদি খাবার অন্ন যদি আমার বদলে না তুলে দিতে আমি তো খেতে পেতাম না। তুমি যদি প্রাণ না সঞ্চার করিয়ে রাখতে আমি তো বাঁচতে পারতাম না। পথে যেতে যেতে যদি ক্লান্ত হয়ে যায়, যদি কাউকে সঙ্গে পাশে না পায়, বলছে ভয় নেই তোমার জন্য একজন দাঁড়িয়ে আছে রাজা মহারাজ রূপে, কে জানো সাধু সঙ্গ প্রান্ত আছে প্রান্ত শান্ত হলে তথা কর হে দেখবেন মা, এমন একটা সময় আসে সোনা অর্থ টাকা মূল্যহীন হয়ে যায়। যারা কৃষ্ণ ভক্ত হয়ে গেছে, যারা কাঙাল হয়ে গেছে, তাদের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা তুচ্ছ, কৃষ্ণ নাম তাদেরকে উল্টো খেয়ে ফেলেছে, নাম পয় তাদের দেহ হয়ে গেছে। একজন তোমার জন্য দাঁড়িয়ে আছে, কে জানো বললো সাধু সঙ্গ সৎসঙ্গ, এই সঙ্গটা সাধু সঙ্গ ভ্রান্ত আছে ভ্রান্ত শান্ত হলে তথা কর হে পর প্রেমে কেন চেতা, ভুলেছে আপন জানে। ওরে বো চলো দিদনিকে তনে, ওরে বো চলো তাই আজকে গগন তো আর বেলি নাই, তাই আজকে ওই যে না বড়াই দাদা বলেছেন, পাল জড় কর শ্রীরাম সন্দেহ সিংহায়, সখনে বিষম খায় নাম করে মায়, আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া হেন বুঝি কান্দে মা পথ পানে চাইয়া। আজকে তাই সকল রাখাগণ আর ধেনুবৎস সখাগণকে সবাইকে নিয়ে একসঙ্গে একত্রিত করে ফেলছে। কিভাবে কেমন ভাবে জানে, ওই অনুসাদ বেনুরা
দা খালসা পিঠে